এমপি আনোয়ারুল আজি মানার হত্যার অন্যতম আসামি সিয়াম হোসেনকে বাংলাদেশ ও ভারত কোন দেশে হস্তান্তর করা হবে সেই সিদ্ধান্ত নেপালি নেবে তবে অপরাধের ধরন ও ভারত পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড এবং দেশটির সাথে বন্দি বিনিময় চুক্তি থাকায় সে দেশে হস্তান্তরের সম্ভাবনার কথা জানান ঢাকার তদন্ত দল প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এতে তদন্তে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও জানান তিনি সোহান খানের প্রতিবেদন কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে কলকাতার পর দ্বিতীয় ধাপে গেল এক জুন নেপাল যান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারনুর রশিদের নেতৃত্বে তিন সদস্যের গোয়েন্দা দল চার দিনের তদন্ত শেষে বেলা সোয়া তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফেরেন তারা কাঠমান্ডুতে অপরাধীরা সেখানে গিয়ে যে ঠাই পাবে অথবা এটা তাদেরকে সেফ হেভেন বানাবে স্বর্গরাজ্যে বানাবে এটা হবে না আনার হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেন দলের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ তিনি জানান অপরাধীরা যেসব হোটেলে যাতায়াত করেছে সেসব হোটেলের সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে যা তদন্তে অগ্রগতি আসবে কিন্তু কাঠমান্ডু পুলিশ সিয়ামকে গ্রেপ্তার করেছে এই কথাটা আমাদেরকে আনঅফিসিয়ালি বলেছেন আমরা তারপরে সেখানে গিয়ে বিভিন্ন তথ্যপথের সঙ্গেগতি বিভিন্ন উদ্বিগ্ন হোটেলগুলি ছিল সেগুলিতে আমরাই করেছি ঐশ্বাসিকভাবে গুম লাশটা গুম করার উদ্দেশ্যে এই জিহাদ এবং শিয়াম বিভিন্ন জায়গাগুলিতে আলামত নষ্ট করা আলামতকে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া ডিসপোজ করা এই কাজটা করা বিভিন্ন গাড়ি সংগ্রহ গাড়ি থেকে বিভিন্ন গাড়িতে পরিবর্তন করা এই সবগুলি কাজ সিয়াম সে কাজটি করেছে সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি অনেক তথ্যপত্র পেয়েছি যেগুলি আমরা পরবর্তী তদন্তের সাথে আমাদের অনেক কাজে আসবে আলোচিত হত্যাকাণ্ডের অন্যতম আসামি নেপালে গ্রেপ্তার সিয়াম হোসেনকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান ঢাকা ও কলকাতার পুলিশ সিয়ামকে চাইলে সে বিষয়ে নেপালেই সিদ্ধান্ত নেবে সিয়ামকে নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারাও কিন্তু তাদের কাছেও কিন্তু সে মোস্ট ওয়ান্টি মোস্ট মিটফুল কান্ট্রি হিসেবে তারা তাকে দাবি করেছে কারণ একই অপরাধীকে নিয়ে দুটি দেশ যদি ডিমান্ড করে দাবি করে হোস্ট কান্ট্রি হিসাবে নেপাল তারা বিভিন্ন বিষয়গুলি বিবেচনা করে তখন তারা সিদ্ধান্ত নেবে তারা এটা কাকে দিবে যেহেতু তাদের সাথে ইন্ডিয়ার সাথে একটা তাদের ট্রেড রয়েছে যদি তারা সেই হিসাবে যদি তারা তাদেরকেও দিয়ে দেয় অথবা আমাদেরকেও দিয়ে দেয় সেক্ষেত্রে বাংলাদেশ এবং ইন্ডিয়ার তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র প্রবাসী আক্তারুজ্জামান শাহিনকে দেশে ফেরাতে ডাকাস্থ মার্কিন দূতাবাসের সাথেও দ্রুত আলোচনা করার কথা জানান তিনি ইন্ডিয়াও মোস্ট ওয়ান্ট্রি হিসাবে এবং আমি বলি মোস্ট নিটফুল কান্ট্রি হিসাবে তারা অবশ্যই আমাদের মূল আসামি যে প্ল্যান আছে তাকে তারা ফিরিয়ে আনার ব্যবস্থা করবে এই হত্যায় জড়িত জেহাদ ও ফয়সালকে খুঁজছে ঢাকা কলকাতা এবং কাঠমান্ডু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা হলে হত্যার মূল মোটিভ বেরিয়ে আসবে বলেও মনে করেন ঢাকার গোয়েন্দারা মনে করি আর এক দুজন আসামি রয়েছে সবাইকে গ্রেপ্তার করে সোহান খান এসিটিভি Dhaka.